সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিভাগ সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলব, অর্থাৎ ব্যবসায় পরিবেশ। পরিবেশ কাকে বলে, পরিবেশ কি, সে সম্পর্কে আমরা ভালোভাবে জানি। তো ব্যবসায় পরিবেশ অন্যান্য পরিবেশের উপাদানগুলো দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়, অর্থাৎ আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে আমরা পরিবেশ বলে থাকি। আর একটি ব্যবসা প্রতিষ্ঠান যে পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে পরিচালিত হয়, অর্থাৎ পরিবেশের যে সকল বিষয়সমূহকে বিবেচনা করে, পরিবেশের যে সকল উপাদানসমূহকে বিবেচনা করে ব্যবসায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে, তাকে ব্যবসায় পরিবেশ বলে। এই ব্যবসায় পরিবেশের মধ্যে অনেকগুলি ভাব বাঘ বা অনেকগুলি প্রভাব বিষয় রয়েছে যা সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, এই পরিবেশগুলি একটি দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অর্থাৎ প্রাকৃতিক অবস্থানভেদের কারণে বা প্রকৃতিগত অবস্থানের কারণে এক এক দেশে এক এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে, অথবা এক এক ধরনের কৃষিজ পণ্য বা অন্যান্য পণ্য উৎপাদিত হচ্ছে শুধুমাত্র প্রকৃতিগত অবস্থানের ভিন্নতার কারণে। আবার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেও এক এক অঞ্চলে এক ধরনের ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করে। ধর্মীয় কারণ, সাংস্কৃতিক কারণ, এক একটাই ব্যবসা প্রতিষ্ঠানকে এক একটা পরিবেশ প্রভাবিত করে, আর ওই পরিবেশের উপর নির্ভর করেই অঞ্চলভেদে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমরা দেশের মধ্যেই যদি আমি বাংলাদেশের কথা বিবেচনা করি, দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যখন যাই, এক এক জায়গা থেকে এক জায়গায় যখন ঘুরতে যাই, দেখতে যাই, তখন আমরা এক এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, এক এক ধরনের শিল্প বাণিজ্য এবং সাংস্কৃতিক ভিন্নতা দেখতে পাই। আর এই সংস্কৃতির এই ভিন্নতার উপর নির্ভর করেই অঞ্চলভেদে বিভিন্ন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে। আজকে আমরা ব্যবসায় পরিবেশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ব্যবসায় পরিবেশ পরিবেশ কিভাবে ব্যবসায়ীকে প্রভাবিত করে, অথবা পরিবেশ দ্বারা কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়, এবং পরিবেশের উপাদানগুলোর উপর ব্যবসা প্রতিষ্ঠান কতটুকু নির্ভরশীল, আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকে আলোচনার বিষয় হচ্ছে ব্যবসার পরিবেশ। পরিবেশ পরিবেশ বলতে কোন স্থান বা অঞ্চলের পারিপার্শ্বিক অবস্থা, উপাদান বা শক্তি সমূহকে বোঝায়, যার মধ্যে মানুষ জীবন ধারণ করে এবং কোন সংগঠন সে উদ্দেশ্য অর্জনের চেষ্টা করে। মানুষের প্রতিটি কার্যক্রমের মধ্যেই পরিবেশের প্রভাব সুস্পষ্ট হয়ে ওঠে। পরিবেশের ভিন্নতা মানুষের আচার আচরণেও বৈচিত্রতা আনয়ন করে। কোনো কোনো পরিবেশ মানুষের স্বাভাবিক কর্মধারার জন্য অনুকূল, আবার কোনো কোনো পরিবেশ তার প্রতিকূল। মানুষ তার স্বীয় বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে অনুকূল পরিবেশগুলোকে এমনভাবে কাজে লাগিয়ে যা থেকে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করার ক্ষমতা লাভ করে। এইভাবে মানুষ তার পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করেই সভ্যতার অগ্রযাত্রায় গতিকে অব্যাহতি সভ্যতার অগ্রযাত্রার গতিকে অব্যাহত রাখছে। পরিবেশ হচ্ছে কতগুলো বাহ্যিক উপাদানের সমষ্টি যা প্রতিষ্ঠানের জন্য সুযোগ এনে দিতে পারে অথবা ভীতিও সৃষ্টি করতে পারে। পরিবেশ বলতে এমন সব প্রতিষ্ঠানের উপাদানকে বোঝায় যা সংগঠনের বাহির থেকে কার্য সম্পাদনকে প্রভাবিত করে। আমরা পরিবেশের উপাদান, অর্থাৎ এই পর্যায়ে আমরা আলোচনা করব পরিবেশের উপাদান। ব্যবসায় পরিবেশ বলতে পরিবেশের এমন সব উপাদান বা শক্তি সমূহকে বোঝায় যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায় কার্যক্রমকে প্রভাবিত করে। ব্যবসায় পরিচালনাকালে পরিবেশের উপাদানসমূহ বিবেচনা করতে হয়। ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ রয়েছে, তার মধ্যে এ সকল পরিবেশের উপাদান ব্যবসায়িক সংগঠন তথা সংঘ ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন, পরিচালনা, সিদ্ধান্ত, দক্ষতা এবং ফলপ্রদতা সর্বোপরি প্রতিষ্ঠানকে সফলতা অর্জনে সহায়তা করে। ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, আইনগত এবং প্রযুক্তিগত উপাদান। প্রাকৃতিক পরিবেশ কোন দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপে ও ব্যবসা বাণিজ্যে যে সে দেশের প্রকৃতি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়, অর্থাৎ জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, বৃষ্টিপাত, বনজ সম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদাদি নিয়ে ব্যবসায় প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। কেননা একটি দেশে কি ধরনের শিল্প বা ব্যবসা প্রসার ঘটবে তা নির্ভর করে তার কাঁচামাল প্রাপ্যতার উপর, ভূমির প্রকৃতি, বিদ্যুৎ ও গ্যাসের প্রাপ্যতা, নদ নদী ও প্রাকৃতিক পরিবেশের অন্যান্য উপাদানের উপর নির্ভর করে। অর্থনৈতিক পরিবেশ একটি দেশের অর্থনৈতিক নানা উপাদান ব্যবসায়ীকে বিশেষভাবে প্রভাবিত করে। এই উপাদানগুলোর মধ্যে মুদ্রাস্ফীতি, সুদের হার, বেকারত্ব,
প্রবৃদ্ধি অর্থ সরবরাহ উল্লেখযোগ্য। অর্থনৈতিক পরিবেশ মূলত পণ্য সেবা সামগ্রী উৎপাদন বন্টন কার্যের মধ্যে পরিব্যাপ্ত। অর্থনৈতিক পরিবেশের উপর ভিত্তি করেই উৎপাদন বন্টন ভোগ বিনিময় আয় ব্যয় ইত্যাদি সংগঠিত হয়। এরপর হচ্ছে সামাজিক পরিবেশ। একটি দেশের সামাজিক প্রথা রীতিনীতি মূল্যবোধ প্রভৃতি বিষয় ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে। সমাজে বসবাসকারী জনগণের অগণিত দল বা গোষ্ঠীর আচার আচরণ শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা সভ্যতা সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস রুচি পছন্দ ইত্যাদির সমন্বয়ে সামাজিক পরিবেশের সৃষ্টি হয়। কোন দেশের সামাজিক পরিবেশ সে দেশের আদিবাসীদের জীবনযাত্রার উপরও ব্যাপক প্রভাব বিস্তার করে। তাই সমাজবদ্ধ মানুষের চাহিদার প্রেক্ষিতে ব্যবসায় প্রসার ঘটে থাকে। সামাজিক পরিবেশ উন্নত হলে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়। সামাজিক পরিবেশের উপাদানগুলো হল জাতি ধর্মীয় বিশ্বাস ভোক্তারা জনগণের মনোভাব শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য ইত্যাদি। সাংস্কৃতিক পরিবেশ সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ব্যবসা বাণিজ্যের প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক পরিবেশ দেশের রাজনৈতিক অবস্থা দেশের ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অনুকূল রাজনৈতিক পরিবেশ বিনিয়োগ বৃদ্ধি পায় এবং বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত হয়। আর প্রতিকূল রাজনৈতিক পরিবেশে একটি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতিতে ব্যাঘাত সৃষ্টি করে। স্থিতিশীল রাজনৈতিক চিন্তা চেতনা রাজনৈতিক দর্শন রাজনীতিবিদদের আচরণ ইত্যাদি দেশের রাজনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান যা অনুকূল ও প্রতিকূল প্রভাব বিস্তার করতে পারে। কাজেই একটি দেশের শিল্প বাণিজ্য অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল সরকার ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ থাকা আবশ্যক। ধর্মীয় পরিবেশ পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে। পৃথিবীতে ধর্মীয় পরিবেশ পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে। এক এক ধর্মাবলম্বী লোকের ধর্মীয় বিশ্বাস সংস্কার এক এক রকম, যার প্রতিফলন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবিকার উপরও পড়ে। ইতিবাচক ধর্মীয় পরিবেশ ব্যবসায়ের প্রসারের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনগত পরিবেশ প্রত্যেক দেশেই ব্যবসা স্থাপন পরিচালনায় সরকার প্রণীত আইনকানুন ও বিধিবিধান থাকে। প্রত্যেক উদ্যোক্তা ও ব্যবসায়ীকে এসব আইনকানুন মেনে শিল্প ব্যবসায় পরিচালনা করতে হয়। শ্রমিক আইন কারখানা আইন মজুরি আইন আয়কর আইন শুল্ক ভ্যাট আইন ইত্যাদি সহজ ও সহায়ক হলে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। প্রযুক্তিগত উপাদান উন্নত আধুনিক প্রযুক্তি ব্যবসায়ের উৎপাদনশীলতা বৃদ্ধিতে শক্তিশালী ভূমিকা পালন করে। প্রযুক্তির বিকাশ মানুষের জীবনযাত্রার মৌলিক পরিবর্তন সূচনা করে, ফলে ভোগ ও অভ্যাসের পরিবর্তন হয়, নতুন পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং মানগত সচেতনতা বৃদ্ধি পায়। প্রযুক্তির নতুন উদ্ভাবনকে উৎসাহিত করে এবং এর দ্বারাই বৃহত্তর প্রতিষ্ঠান সমূহ। আমরা ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছি। প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ ধর্মীয় পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ, যার পরিবেশ এই পরিবেশের এই সকল উপাদান সমূহ ব্যবসা বাণিজ্য কার্যক্রমকে পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অর্থাৎ পরিবেশের উপর নির্ভর করে মূলত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। অর্থাৎ এক এক অঞ্চলের মানুষের রুচি চাহিদা পছন্দ অপছন্দ ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ মানুষের ক্রয় ক্ষমতা সকল বিষয় বিবেচনা করেই একটি শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। যে অঞ্চলে যে কারখানা বেশি পরিমাণে পাওয়া যাবে ওই কারখানার উপর নির্ভর করে ওই অঞ্চলে ওই ধরনের শিল্প প্রতিষ্ঠান বা কারখানা গড়ে উঠবে। আর মানুষের মূল্যবোধ রীতিনীতির উপর নির্ভর করেও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং পরিচালিত হয়। এক এক অঞ্চলের মানুষের জীবনযাপন প্রণালী সাংস্কৃতিক অবস্থা ধর্মীয় মূল্যবোধ এইসব বিষয়ে পৃথক হওয়ার কারণে অঞ্চলভেদে ভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। এরপর যে আমরা আলোচনা করবো ব্যবসায়ের উপাদান পরিবেশের উপাদানগুলির প্রভাব, অর্থাৎ পরিবেশের উপাদানগুলি ব্যবসা কার্যক্রম পরিচালনায় কিভাবে প্রভাব বিস্তার করে অথবা পরিবেশের উপাদানগুলি দ্বারাই কিভাবে ব্যবসায় প্রতিষ্ঠান প্রভাবিত হয় আমরা এখন সেই বিষয়ে বিস্তারিত। ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব সৃষ্টির সব কিছুই তার পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে বিকশিত হয়। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনাও এর ঊর্ধ্বে নয়, বরং ব্যবসায়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক নানান ধরনের পরিবেশগত উপাদান একে সার্বক্ষণিক প্রভাবিত করে। প্রথম হচ্ছে সঠিক ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব।
ব্যবসায় ক্ষেত্রে ব্যবস্থাপনাগৃহে বিভিন্ন সমস্যা মোকাবেলায় প্রতিনিয়ত বিভিন্নভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সকল সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা সবচেয়ে ভালো মন্দ এই সকল সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা ব্যবসায়ের ভালো মন্দ নানান দিক বিবেচনা করে। এই সকল দিক মূলত ব্যবসায় সংশ্লিষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে সম্পর্কিত। যেমন প্রতিষ্ঠানের উপাদান সিদ্ধান্ত বাড়াতে গেলে অভ্যন্তরীণ সামর্থ্য, বাজারের অবস্থা, প্রতিযোগীদের প্রভাব ইত্যাদি বিষয়ে বিবেচনা করতে হয়। পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এরপর হচ্ছে ফলপ্রদ স্ট্র্যাটেজি গ্রহণের উপর প্রভাব। প্রতিযোগীদের সঠিকভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপকদের বিভিন্ন মেয়াদে স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয় বা কৌশল গ্রহণ করতে হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সামর্থ্য, প্রযুক্তিগত মান, প্রযুক্তিগত পরিবর্তনের ধরন, ভবিষ্যৎ প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত, আন্তর্জাতিক ইত্যাদি বিষয় পরিবর্তনের সম্ভাবনা বিবেচনায় রাখতে হয়। এরপর হচ্ছে কার্যদক্ষতার উন্নয়নের উপর প্রভাব। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যদক্ষতা এর মালিক, ব্যবস্থাপনা, শ্রমিক কর্মী, যন্ত্রপাতি, মূলধন, বাজার পদ্ধতি, প্রতিযোগিতা ইত্যাদি পরিবেশের নানান উপাদানের উপর নির্ভরশীল। কম ব্যয়ে অধিক উৎপাদন, সঠিক সময়ে কাজ সম্পাদন ইত্যাদি পরিবেশ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কার্যের উপর কার্য আস্থার উপর প্রভাব। প্রতিটি প্রতিষ্ঠানের কাজের আস্থা, মান, দক্ষতা, অদক্ষতা, ভালো মন্দ ইত্যাদি পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো কার্য অবস্থা দীর্ঘদিনে গড়ে ওঠে নেতিবাচক পরিবেশের ফল। আবার বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর কার্য অবস্থা বা কর্ম পরিবেশ সেটা আমাদের পরিবেশের ইতিবাচক ফসল। একজন মানুষ এক জায়গায় মন দিয়ে কাজ করে, অন্য জায়গায় গেলে কাজ করে না। এর কারণ উদ্ঘাটনে পরিবেশকে পরিবেশের প্রভাবকে যুক্তিযুক্তভাবে বিবেচনা করা হয়েছে। প্রতিযোগীদের সামর্থ্যের উপর প্রভাব। বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতা এমন অবস্থায় পৌঁছেছে যে কোনো প্রতিষ্ঠান সবসময় এক ধরনের সার্বক্ষণিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হয়। এই প্রতিযোগিতায় টিকে থেকে এগিয়ে যেতে হলে ব্যবস্থাপনার উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব সৃষ্টিকারী পরিবেশের বিভিন্ন উপাদানকে বিবেচনা না করে চলা সম্ভব নয়। ব্যবসায় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের উপর প্রভাব। ব্যবসায় একটি গতিশীল সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, এর টিকে থাকা উদ্দেশ্য অর্জন এবং প্রবৃদ্ধি উন্নয়নের উপর নির্ভরশীল। ব্যবস্থাপনাকে সেজন্য সবসময় পরিবেশের বিভিন্ন উপাদানের নেতিবাচক প্রভাবগুলোকে দক্ষতার সাথে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদানগুলো সমন্বয় সম্ভব না হলে ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদানগুলোর উন্নয়ন সম্ভব হলেও ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদান যেমন প্রতিযোগী, সরকার, আর্থসামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক অবস্থার উপর নিয়ন্ত্রণ আরোপ করা যায় না। শ্রম ব্যবস্থাপনার সম্পর্কের উপর প্রভাব। যে কোনো ধরনের প্রতিষ্ঠানের শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারাই প্রভাবিত হয়। প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকদের শ্রমিক কর্মী সম্পর্কে ধারণা, তাদের মন মানসিকতা, আন্তঃব্যক্তিক দক্ষতা ইত্যাদি দ্বারা যেমন শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে প্রভাবিত হয়, তেমনি কর্মীদের ও মালিক ব্যবস্থাপকদের সম্পর্কে ধারণা, প্রতিষ্ঠানের স্বার্থের প্রতি আগ্রহ ও আনুগত্য, শ্রমিক সংঘের অবস্থা ইত্যাদি বিবেচনা করতে হয়। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য। ব্যবসায় নানা ধরনের পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। তেমনি এই সকল পরিবেশের বিপদ মোকাবেলায় উদ্ভূত সমস্যার সমাধান করে প্রাপ্ত সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সমন্বিত কর্মসূচি গ্রহণের উৎসাহ দান। দেশের সামাজিক, রাজনৈতিক ও আইনগত পরিবেশ মোকাবেলায় ব্যবসায়ীদের বিভিন্ন ঐক্যবদ্ধ সমন্বিত কর্মসূচি গ্রহণের প্রয়োজন পড়ে। পরিবেশের বিভিন্নমুখী প্রভাব ব্যবসায়ীদের সমন্বিত কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে, সচেতনতা বৃদ্ধি। পরিবেশ বিভিন্ন উপাদানের প্রভাব ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের চ্যালেঞ্জ সমূহ শনাক্তকরণ ও তা কাটিয়ে ব্যবসায়ীকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবস্থাপকরা নানা ধরনের গবেষণা ও বিশ্লেষণে সদায় ব্যস্ত থাকে, অন্যথায় কোনোভাবেই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই
ব্যবসায়িক ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে পরিবেশের বিভিন্ন উপাদান কার্যকর ভূমিকা রাখে। তাহলে আমরা পরিবেশের বিভিন্ন উপাদান সহ কিভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কতটুকু প্রভাব বিস্তার করে সে সম্পর্কে জানলাম। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার উপাদান সহ আমরা জানলাম, অর্থাৎ ব্যবসায়িক পরিবেশের উপাদান সহ কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ব্যবসায়ের অন্যান্য উপাদান সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।